আচ্ছা, তোমার এডমিট কেন আসেনি? কারণ চেকলিস্টে নাকি সই করা হয়নি, তার জন্য এডমিট আসেনি। আচ্ছা, যখন তুমি চেক লিস্টে সই করার জন্য এসেছিলে বা ফি জমা দিয়েছিলে, সেই সময় চেক লিস্টে সই করার জন্য কোনো স্যার বলেছিল? না, কোনো স্যার বলেনি। আর এখন স্কুল থেকে কি জানানো হচ্ছে? এখন বলছে যে এডমিটের চেক লিস্টে সই করা হয়নি, তার জন্য এডমিট আসেনি। স্কুল থেকে বলা হচ্ছে তোমাকে নাকি বারবার ফোন করা হয়েছিল, তুমি সাড়া দাওনি। ফোন তো যায়নি স্কুল থেকে। তাহলে তুমি তো এবার পরীক্ষায় বসতে পারবে না, তাহলে এবার কি হবে? তুমি কি চাও? আমি পরীক্ষা দিতে চাই। তোমার নাম? রুজিনা পারভীন। কোন স্কুল? আমার ভাগ্নি স্কুলে মাধ্যমিক দিবে এবার, কিন্তু একটা সামান্য একটা মাস্টারের কারণে বা কেরানির কারণে পরীক্ষায় এবার বসতে পাবে না। সেই জন্য কারণ আমরা আসছি এখানে, সে চার দিন ধরে ঘুরতেছি, তারপরে কোনো সাড়া দিচ্ছে না আমাদেরকে। সে শুধু বলতেছে যে আমরা এখানে গেছি ওখানে গেছি, কিন্তু আসলে আমরা যেটা আমাদের যেটা মনোভাব আমরা যেটা জানি এরা কোথাও যায়নি। এরা এই হিসাবে বলতেছে যেটা আমরা জানি যে এরা কোথাও যায়নি, কিন্তু এরা একটা ছাত্র জীবনটা নষ্ট করে দিতেছে দুই বছরের জন্য। এখন আমরা সামান্য দিনমজুর করে খেয়ে বাচ্চাকে পড়াশোনা করাচ্ছি, এখন এরা যে হিসাবে বলতেছে প্রতিদিন আমরা মানে কালকেও আসছি এবং আজকেও আসলাম, এরা এক কথাই বলতেছে আমরা এখানে কোনো কিছু করতে পারবো না। আচ্ছা, স্কুল থেকে বলা হচ্ছে স্কুল থেকে পূর্ণ সহযোগিতা করছে, কিন্তু আপনি বললেন যে স্কুল থেকে সহযোগিতা করছে না। যদি সহযোগিতা করতো তাহলে মেয়েটার এডমিট আসতো। স্কুল থেকে এটাও বলা হচ্ছে যে আপনাদের যে নম্বর ছিল সেই নম্বরে ফোন করা হয়েছিল, আপনার কোনো নম্বর নট ডিসেবল ছিল? কোনো নম্বরই ফোন করেনি। তো এখন স্কুল থেকে ফাইনালি কি জানালো? স্কুল থেকে এখন প্রধান শিক্ষক মহাশয় বল এক কথায় বলতেছেন যে আমাদের হাতে আর কিছুই নেই। তাহলে এবার আপনাদের সিদ্ধান্ত কি? আমাদের সিদ্ধান্ত এখন ছেলেটা মেয়েটার একটু ওরা যেটা করবে আমরা মানবো। আমরা চাই যে মেয়েটা এই এক বছর যে পড়াশোনা করবে, একটা মেয়ের পড়াশোনা করতে কত টাকা লাগে এখন সেটা সবাই জানে, এখন একটা শিক্ষক হয়ে সবাই জানে, উনি এখন বলবেন, আমরা আর কিছু বলবো না। আপনার নাম? আমার নাম মাসুম আক্তার। যে ছাত্রী এসে কী হয় আপনার? আমার 15 বছরের মেয়ে, সবাই পরীক্ষা দেবে, ও পরীক্ষা দিতে পাবে না, আবেগের বসে যদি কিছু করে দায় কে নেবে? ব্যাপারটা খুবই দুঃখজনক। ও আমাদের কন্যা সম মেয়ে, তো এই যে ওর এই ঘটনাটা ঘটলো এটা জন্য দায়ী কে সেটা আমি যাচ্ছি না, আমরা আমাদের ত্রুটি স্বীকার করছি এবং ভবিষ্যতে আপ্রাণ চেষ্টা করবো যাতে এই ধরনের অফিসের কোনো ত্রুটি না হয়, এবং ওকে আমরা বোঝানোর চেষ্টা করব যে জীবনটা অনেক বড়, এই ঘটনাটা এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা মেনে নিতে হবে, এবং একটা বছর সে আবার ভালোভাবে যদি প্রিপারেশন নেয় ভবিষ্যৎ ওর জন্য আরও উজ্জ্বল ভবিষ্যতের অপেক্ষা করছে। আচ্ছা, আমরা ভালোভাবে আপনি বলছেন আপনারা আপনাদের ত্রুটিটা মেনে নিচ্ছেন, তাহলে যে বা যারা যে স্টাফরা এই ত্রুটিটা করেছে তাদের বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা নেবেন? এ বিষয়ে আমরা পরবর্তীকালে আমাদের গভর্নিং বডিতে ম্যানেজিং কমিটিতে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিচ্ছি। আপনার নাম? ডেজিগনেশন? আমার নাম শ্রী মলয় কুমার দাস। আচ্ছা, আগামী 7 তারিখ মাধ্যমিক পরীক্ষা, কিন্তু আমরা যতটুকু জানতে পাচ্ছি আপনার স্কুলের ক্লার্ক বা অফিসিয়াল যারা আছেন তাদের গাফিলতিতে একজন ছাত্রের এডমিট কার্ড এখন পর্যন্ত আসেনি, কি বলবেন? হ্যাঁ, ঘটনাটা সত্যি খুবই দুঃখজনক। আমরা ব্যাপারটা সংশোধন করার আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু বোর্ড থেকে বলেছে এটা সম্ভব নয় এই মুহূর্তে। আচ্ছা, কী এমন হয়েছিল যে ছাত্রটার এডমিটটা আসলো না? এডমিটের জন্য এনরোলমেন্ট ফর্ম সই করতে হয়, তো দুই দিনে আমরা এটা ব্যবস্থা করেছিলাম। প্রথম দিন ছেলেদের ফর্ম ফিল আপ ছিল, পরদিন মেয়েদের ছিল, প্রায় 150 জনের মতো মেয়ে ওরা লাইন দিয়ে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে ফর্মের জন্য ফি জমা দিচ্ছিল, এবং পাশে আর একটা টেবিলে আর একজন পরনিক তিনি ওই ফর্মে সই করাচ্ছিলেন। তো এই অবস্থায় ওই উক্ত মেয়েটি সে টাকা জমা দেওয়ার পর কোনো কারণে ফর্মটা সই না করে চলে যায়। তো ব্যাপারটা যখন আমাদের নজরে আসে আমরা পোর্টাল থেকে ওর ফোন নাম্বারটা বের করে এরকম যারা যারা তখনও সই করেনি প্রত্যেককে আমরা ধরে ধরে ফোন করি, কিন্তু কোনো কারণে সেই ফোন নম্বরটি হয়তো ইনঅ্যাক্টিভ ছিল বা সেই সময় সে ধরতে পারেনি, সেই জন্য তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তারপর যখন অ্যাডমিট কার্ডগুলো আসে, তখন মেয়েটি যখন ফর্ম অ্যাডমিট কার্ডটা নিতে আসে তখন ব্যাপারটা আমাদের দৃষ্টিগোচর হয়, তখন আমরা সেই ভুলটা সংশোধনের জন্য তড়িঘড়ি আবার ডুপ্লিকেট ফর্মে সই করে টাকা পয়সা জমা দিয়ে বোর্ডে আবার পাঠাই যাতে তার অ্যাডমিটটা আসে। এই আপ্রাণ চেষ্টা করার পরও বোর্ডে গিয়ে দেখা যায় প্রচণ্ড ভিড়,
ফলে সেখানে অস্বীকার করে যে না, এই মুহূর্তে আর এটা সম্ভব নয়। আচ্ছা, আপনি বললেন যে যখন ফর্ম ফিল আপ করেছিল সে মেয়েটি সই করতে ভুলে গেছে, তো সেখানে যারা স্টাফ ছিল তারা কি একবারও বিষয়টি খেয়াল করেনি? না, ব্যাপারটা হচ্ছে সবাই সই করছিল এবং প্রথমে রসিদটা কাটার পরে সেই রসিদটা নিয়েই পাশের টেবিলেই সই করতে যাচ্ছিল, এখন ও করতে পারেনি এটা আমাদের নজরে আসেনি। ছাত্রীর তরফে অভিযোগ করা হচ্ছে তার বাড়িতে কোনো ফোন করা হয়নি, কি বলবেন? না, ওটা ঠিক নয়, আমরা পোর্টাল থেকে যে নাম্বারটা পেয়েছি, ফোন নাম্বারটা, সেটাতেই ফোন করেছিলাম, এখন ওই নাম্বারটা হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে বা কোনো কারণে সেটার সঙ্গে।